वेलकम टू लॉजिक नॉलेज शेयरिंग प्रोग्राम फ्रेंड्स आज के आमी आपनादेर के एक नतून डिवाइसेर साथे परिचय करिए दिब जदिओ डिवाइसटी नतून ना आमादेर बांग्लादेशेर मार्केटेर जन्ने किन्तु अनेकटाई नतून ডিভাইসটি যারা পিওই বেস সিসিটিভি প্রজেক্ট নিয়ে কাজ করেন এবং পিওই বেস সলিউশনগুলো প্রোভাইড করে থাকেন সিসিটিভির ক্ষেত্রে তাদের জন্য খুবই উপকারী এবং এই ডিভাইসটি ব্যবহারে আপনাদের সময় এবং টাকা দুইটাই সেভ হবে সো ডিভাইসটি বাংলাদেশ মার্কেটে কেন এতদিন খুব ভালোভাবে ব্যবহার করা হয়নি এটা আমার আসলে ওইভাবে বোধগম্য না বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে এই বিষয়টি জানানো উচিত এবং আপনাদেরকে এই ডিভাইসটি ব্যবহারে উদ্বুদ্ধ করা উচিত তো আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে সিসিটিভি বা সার্ভাইলেন্সের সলিউশনগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাতে করে আপনাদের প্রোডাক্ট নলেজ এবং প্রবলেম সলভিং এই ব্যাপারগুলো খুবই সহজ হয়ে যায় আর এটাই আমার প্রয়াস আর যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে একটি ক্লিক করে দিন পরবর্তী নোটিফিকেশন বা নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে তো চলুন আমরা ডিভাইসটির সাথে পরিচিত হয়ে নেই এটি সেই ডিভাইস এটি জেনেটা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট জেনেটা সম্পর্কে একটু বলি সংক্ষেপে জেনেটা একটি পিওই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি যারা স্পেশালি সিসিটিভির জন্য পিওই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে থাকে যেটার কোয়ালিটি খুবই হাই ক্লাস এবং রিলায়েবল আর জেনেটার এই প্রোডাক্টটির মডেল হচ্ছে 5313AB এই প্রোডাক্টের নাম জেনেটা দিয়েছে পিওই কম্বাইন মাক্স পিওই কম্বাইন মাক্স যদিও এটাকে কম্বাইনার এবং স্প্লিটার নামেও অনেকে চেনে যারা ব্যবহার করেছে আগে বা আমি অন্যান্য ওয়েবসাইটেও দেখেছি এটাকে পিওই কম্বাইনার এবং স্প্লিটার বলে আমরা একটু ডিভাইসটি ফিজিক্যালি দেখি এটাকে বলা হয়েছে হচ্ছে আপনার পিওই মাক সরি কি পিওই মাক্স বা এটাকে বলা হয়েছে স্প্লিটার এটাকে বলা হয়েছে স্প্লিটার কারণ এখানে দুইটি স্প্লিট করা আছে এখানে আমরা যদি দেখি স্প্লিট করা আছে দুইটা পিওই পোর্টে এটা প্লাগ ইন করা যাবে এবং আমরা কম্বাইনারটা দেখি যেখানে দুইটা আউটপুট রয়েছে আমি এটার বিস্তারিত নিয়ে কথা বলবো তো এটা ফিজিক্যালি আপনাদের দেখালাম ডিভাইসটা খুবই লাইট এবং ম্যাটেরিয়ালও মাশাল্লাহ খুব কোয়ালিটি ম্যাটেরিয়াল আমরা প্রথমে একটি প্রবলেম দেখব আসলে আমরা এই যে পিওই কম্বাইনার বা পিওই স্প্লিটার যে ডিভাইসটি এই ডিভাইসটি কেন ইউজ করব সেই বিষয়টি বোঝার জন্য আমি এখানে ছোট একটি কেস স্টাডি নিয়ে আসছি তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি পিওই সুইচ যেখানে দুইটি ক্যামেরা ট্রান্সমিশন করছে দুইটা ডেস্টিনেশনে একটা ডেস্টিনেশনে টোটাল 120 মিটার এবং আরেকটি ডেস্টিনেশনে টোটাল 130 মিটার অর্থাৎ এখানে একটি পুল ব্যবহার করা হয়েছে পুল পর্যন্ত তার 100 মিটার টানা হয়েছে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের এবং পরবর্তীতে আরও 20 মিটার ক্যাবলিং করা হয়েছে সেম ওয়েতেই আপনার 100 মিটার পর্যন্ত কিন্তু দুইটা ক্যামেরা সেম ওয়েতেই গেছে 100 মিটারের পরে যে এটা আপনার 20 মিটার এবং 30 মিটার ডিফারেন্ট ওয়েতে গেছে তো 100 মিটার পর্যন্ত এখানে কিন্তু দুইটা ক্যাবল টানা হয়েছে দুইটা আপনার পিওই পোর্ট থেকে তো এখানে টোটাল প্রথম ক্যামেরার জন্য 120 মিটার দ্বিতীয় ক্যামেরার জন্য 130 মিটার মোট 250 মিটার ক্যাবেল এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ক্যাবেলের অ্যাপ্রক্সিমেট কস্ট যদি আমরা হিসাব করি যদি কোয়ালিটি ক্যাবেল বাংলাদেশের সব থেকে বেস্ট কোয়ালিটি বাংলাদেশি ক্যাবেল যদি বিআরবির হিসাব আমরা করে থাকি তাহলে এই 250 মিটার ক্যাবেলের দাম 9500 টাকা তো আমরা ট্রেডিশনালি কিন্তু এভাবেই দুইটা ক্যামেরা ইনস্টলেশন করে থাকি আর যদি আমরা এখানে আরেকটি পিওই সুইচ ইউজ করতে যাই সেটা কিন্তু যেমন আমরা 100 মিটার পরে একটি পিওই সুইচ ইউজ করেও এটার সমাধান করতে পারি কিন্তু মূল ব্যাপার হচ্ছে আমরা 100 মিটার পরে পিওই সুইচ ইউজ করতে গেলে কিন্তু এখানে আমাদের পাওয়ারের প্রয়োজন পাওয়ার নাও থাকতে পারে এবং পাওয়ার থাকলেও কিন্তু 4 পোর্টের নিচে কোনো পিওই সুইচ হয় না এখানে কিন্তু সুইচ এক্সপেন্সিভ হয়ে যাবে সো এইখানে আমরা কিন্তু এই ডিভাইসটা ব্যবহার করে এর সমাধান করতে পারি তো আমি এখানে প্রথমে আমি এই প্রবলেম দেখালাম যে আমরা আসলে এভাবে এই ট্রেডিশনালি এভাবে দুইটা ক্যামেরা ইনস্টলেশন করার জন্য একই ওয়েতে আমাদেরকে কি পরিমাণ টাকা খরচ করতে হয়েছে এবং দুইটা ক্যাবেলিং এর জন্য আপনাকে কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হয় তো
আমি একটু প্রবলেমটা দেখালাম, এখন আমি একটু এই যে প্রোডাক্টটি, এই প্রোডাক্টটির স্পেসিফিকেশন নিয়ে আপনাকে কথা আপনাদের সাথে কথা বলবো। এই প্রোডাক্টটির যে দুইটা পার্ট যেটা আমি বললাম, একটা হচ্ছে কম্বাইনার, আপনারা দেখতে পাচ্ছেন একটা কম্বাইনার, আর একটা হচ্ছে স্প্লিটার বা পিওই মাক্স যেটাকে বলে। এটা সাপোর্ট করে এই 023 স্ট্যান্ডার্ড AFAT প্রোটোকল, এবং এটির ম্যাক্স ট্রান্সমিশন 130 মিটার। 130 মিটার হচ্ছে মার্কেটে আদার্স যেসব সুইচ পাওয়া যায় তার জন্য 130 মিটার। কিন্তু আপনারা যদি জেনেটার পিওই সুইচ ইউজ করেন তাহলে কিন্তু এইটার ম্যাক্স ট্রান্সমিশন হচ্ছে আপ টু 220 মিটার। অর্থাৎ জেনেটার পিওই সুইচে স্পেশাল এটার প্রোটোকল রয়েছে, যার ফলে আপনি 220 মিটার পর্যন্ত ভালো কেবল ইউজ করলে কিন্তু এইটার সুবিধা নিতে পারবেন। মার্কেটে অন্যান্য সুইচের জন্য এটা 130 মিটার পর্যন্ত কাজ করবে। তো প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানলেন এবং প্রবলেমটাও জানলেন, এখন আমরা এই প্রোডাক্ট দিয়ে এই প্রবলেমটা সলভ করব। এর আগে আমি আপনাকে আপনাদের এই প্রোডাক্টের একটি ডায়াগ্রাম দেখাতে যাচ্ছি। দেখেন এইখানে আপনার দুইটা ডিভাইস ইউজ করা হয়েছে, একটি আইপি ক্যামেরা এবং একটি এপি। এপির ক্ষেত্রে ওখানে আপনি আইপি ক্যামেরা ইউজ করতে পারেন। এখানে একটি স্ট্রাকচার দেওয়া হয়েছে যেখানে কম্বাইনার থেকে দুইটা ডিভাইস কানেকশন করা হয়েছে, একটি আইপি ক্যামেরা একটি এপি, এবং মাঝখানে আপনার একটা ক্যাবেলের ডিস্টেন্স ক্যাবেল দেওয়া আছে যেটা আপনার এই দুইটা প্রোডাক্টকে, এই দুইটা ডিভাইসকে আপনার কম্বাইনার দ্বারা অ্যাড করছে, এবং স্প্লিটার থেকে যেটা বেরোয় আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে ম্যাক্স ট্রান্সমিশন দেখাচ্ছে 220 মিটার। আমি আবার বলি, 220 মিটার শুধু জেনারেটর সুইচ থেকেই ট্রান্সমিশন সম্ভব। আদার্স যেসব জেনারেল স্ট্যান্ডার্ডের পিওই সুইচ রয়েছে এটা থেকে আপনি 130 মিটার পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন। সো চলুন আমরা যে প্রথম যে কেসটি দেখেছি সেই কেসটি, এখানে আমাদের এই কম্বাইনার বা স্প্লিটার কম্বাইনার ইউজ করে কিভাবে আমরা এটা এখান থেকে টাকা বাঁচাইতে পারি এবং সময় বাঁচাইতে পারি সেটা দেখি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেম প্রজেক্টে এবার আমি যেটা ইউজ করেছি, আমাদের এই কম্বাইনার বা কম্বাইনার স্প্লিটার এটা ইউজ করেছি। ইউজ করার ফলে আমার কিন্তু মাঝখানে যেটা আছে সেখানে কিন্তু 100 মিটার একটা ক্যাবেলে আমি ইউজ করেছি, অর্থাৎ দুইটা ক্যাবেল এখানে আর প্রয়োজন হচ্ছে না, এবং ওই থাম যেখানে ছিল ওইখানে আমরা ওইখান থেকে দুইটা ক্যাবেল দুই দিকে দিয়ে দিয়েছি। অর্থাৎ আমার 100 মিটার কমন, এখানে একটা ক্যাবেল সেভ হয়ে যাচ্ছে, টোটাল 100 মিটার ক্যাবেল আমার এখানে সেভ হচ্ছে। তো 100 মিটার ক্যাবেল যখন এখানে সেভ হচ্ছে তাহলে আমাদের টোটাল ক্যাবেল এখন লাগতেছে 250 মিটারের জায়গায় 150 মিটার, এবং 150 মিটার ক্যাবেলের অ্যাপ্রক্সিমেট দাম আমরা BRB-র হিসাব করছি 5,700 টাকা। তাহলে এখানে আমার 3,800 টাকা সেভ হচ্ছে। 3,800 টাকার ক্যাবেল আপনি সেভ করতে পারতেছেন, এবং আপনার ডিভাইসের দাম খুবই সামান্য, ডিভাইসের দাম দেওয়ার পরেও আপনার 3,000 টাকার উপরে টাকা সেভ হবে। আর সময় তো যেহেতু একটা ক্যাবেল, সময় তো আপনার সেভ হবেই। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে কম্বাইনার অবশ্যই আপনার আউটডোর বক্সে রাখতে হবে যদি ইনস্টলেশন করেন, কারণ এটাতে ওয়াটারপ্রুফ না, পানি যেতে পারে। তো সব মিলিয়ে আপনারা বুঝতে পারছেন যে এই ডিভাইসটি যারা পিওই বেস প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা পিওই বেস বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন তারা তাদের জন্য কত হেল্পফুল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং আপনাদের যদি আরও এ জাতীয় কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস সম্পর্কে জানার থাকে বা যে কোনো ধরনের সার্ভেলেন্স সার্ভিস সম্পর্কে জানার থাকে আমাদের বলতে পারেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সে বিষয়ে জানানোর জন্য। আর জেনেটার সব ধরনের কোয়ালিটি পিওই প্রোডাক্ট লজিকগোতে পাওয়া যায়। আপনারা জেনেটার প্রোডাক্ট সম্পর্কে আরও বেশি যদি জানতে চান বা ফিজিক্যালি দেখতে চান, লজিকগোতে ওয়েলকাম। আপনারা লজিকগোতে আসুন, দেখুন, এবং আপনার টেকনোলজি সম্পর্কে আরও বেশি জানুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।